জয় মা, জয় মা। আমার দুর্গা পূজা সবার জন্য, ভাবনায় দুর্গা পূজা। দেবী দুর্গা হলেন রাষ্ট্রের দেবী, তিনি রাষ্ট্রের দেবী, তাকে বলা হয় রাষ্ট্রিক দেবী। এই এক মাস ধরে তিনি এই মহালয়ের যে বাতাবরণ তার মধ্যে তিনি রইলেন, এই রাষ্ট্রের রাষ্ট্রিক দেবী দুর্গা। তিনি আবার রইলেন এই মহালয়ের, এই মানব আলয়ের মধ্যে। এই মানব আলয়ের মধ্যে তিনি যে এক মাস রইলেন, মুনি ঋষি পঞ্জিকা স্থির করল এক মাস পরে মায়ের পূজা। কিন্তু আমার মনে হয় মায়ের যে পূজা, এক মাস এই মা রইলেন তার এই আলয়, মানব আলয়। এই যে করোনা ভাইরাসের যে অশুভ যুদ্ধ, এই জন্য মা কিন্তু আমাদের রক্ষার জন্য মা রইলেন। সেই মায়ের যে ভাবনা আমাদের মধ্য দিয়ে এই রকম একটা শক্তির প্রকাশ আমরা এক মাস ধরে গ্রহণ করতে পারলাম। তো দেবী দুর্গা সম্পর্কে অনেক কিছু অনেক মহাজনেরা বলেছেন, তার মধ্যেও মায়ের কথা ভাবনায় আনা যায়। দেবী দুর্গা, দুর্গা মানে কি? দুর্গা অর্থাৎ দুর্গার যে মানেটাকে ভাঙলে তা অনুভব হয়। দুর্গা হচ্ছে দ, হচ্ছে দৈত্য নাশ, হর্ষ হচ্ছে বিঘ্ন নাশ, রেফ হচ্ছে রোগ নাশ, গ হচ্ছে পাপ নাশ, আর আ ভয় ও শত্রু নাশ। তাহলে এই দৈত্য নাশ, বিঘ্ন নাশ, রোগ নাশ, পাপ নাশ ও ভয় ও শত্রু নাশ, এই ভাবনা আমরা যদি এই ভাবনায় থাকি তাহলে এই আমাদের অন্তরের দুর্গা পূজা। দুর্গা নামের অর্থ যে উচ্চারণ করলে সমস্ত রকম ভয় বিপদ দূর হয়ে যায়। দুর্গা শব্দের অর্থ দুঃখতায়তে, যিনি তিনিই দুর্গা, যিনি দুঃখকে দূর করেন। এইভাবে এই মায়ের শক্তিকে আমরা যদি স্মরণে মননে এনে রক্ষা করতে পারি তাহলেই আমাদের এই দুর্গা পূজা, আমাদের অন্তরে দুর্গা পূজা। এই যে প্রকৃতির মাটির তৈরি দুর্গা মা, প্রকৃতির যে সোনার তৈরি সেও এক ধাতুর মা, আবার ব্রোঞ্জের তৈরি দুর্গা মা, আবার তামার তৈরিও দুর্গা মা, পিতলের তৈরি দুর্গা, এ তো আমরা দেখেছি, আবারও দেখেছি মানুষেরা শিশুদের মেয়েদের সাজিয়ে এই মানব রূপে দুর্গার রূপ দিয়ে সেই ছৌ নাচের মতো দেবী দুর্গার যে রূপকে বহন করে চলেছে, তার মধ্যেও মানুষের একটা পবিত্রতা ভক্তি আছে। কিন্তু আমার দুর্গা পূজা আপনাদের সবার জন্য এই নীরবতার মধ্যে, এই নীরবের মধ্যে দুর্গা পূজা। আমরা যদি মনে করি দেবী দুর্গা আমাদের এই দেহের মধ্যে, আমাদের যে এই যে বুকটা, বুকের মধ্যে যে পাঁজর, এই পাঁজরগুলোই যেন দেবী দুর্গার সেই দশটি হাত, আর মায়ের মূর্তি সেই ভিতরেই রয়েছে। তো দেবী দুর্গার রূপ আমাদের দেহের মধ্যেও প্রকাশিত, তাই আমাদের সেই মনেতে দুর্গা পূজা আনা, জ্যোতি শক্তির মধ্যে দুর্গাকে আনা, মনের মধ্যে জ্ঞানের মধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি যেমন আহ্বান করেছিলেন সেই বন্দে মাতরম মন্ত্রের মধ্যে, তং হি দুর্গা দশপ্রহরণধারিণী বাণী বিদ্যাদায়িনী নমামিতাম। সেই যে দুর্গাকে আহ্বান করেছেন তিনি তার বাণীর মধ্যে, ঋষি অরবিন্দও তিনি
তার দুর্গাকেই আহ্বান করেছেন, যেই মা দুর্গা মা তো দুর্গে তোমাকে পাইলে আর বিসর্জন করিব না, এসো মা তো আমাদের মনে প্রাণে শরীরে প্রকাশ হও, বীর মার্গ প্রদর্শিনী এসো আর বিসর্জন করিব না, আমাদের অখিল জীবন অনবিচ্ছিন্ন দুর্গা পূজা আমাদের সর্বকার্য অবিরত পবিত্র প্রেমময় শান্তিময় মাতৃ সেবাব্রত হোক, এই প্রার্থনা মাতো উড়বঙ্গ দেশে প্রকাশ হও। এই যে মায়ের মন্ত্রকে বারবার ঋষি মুনি তারা মাকে স্মরণ করেছেন, আবার শ্রীচণ্ডীতেও তার টুকরো অংশে এখানে প্রকাশ করা যায়, দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি পরম সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জোহি অচিন্ত রূপ চরিতে সর্বশক্তি বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জোহি বিদেহি দিশতানং বিদেহি বলমুচ্চাকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জোহি। এই যে মাকে আহ্বান করা হৃদয়ের মধ্যে মনের মধ্যে, এই আমার ভাবনায় দুর্গাপূজা সবার জন্য, তাই তো মাকে প্রণামে আমরা প্রণাম করি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থং পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থে হরি দেবী নারায়ণী নমস্তুতে। এই যে মাকে আমরা স্মরণের মধ্য ভাবনার মধ্য আহ্বান করতে পারছি, এই আমাদের মাতৃপূজা। আবারও মায়ের মন্ত্রে বলছি, ওং নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে নমস্তে জগদ্দাপিকে বিশ্বরূপে নমস্তে জগৎসারিণী ত্রাহি দুর্গে নমস্তে জগচ্চিন্তমানসরূপে নমস্তে মহাযোগিনী জ্ঞানরূপে নমস্তে জগৎসারিণী ত্রাহি দুর্গে। এই যে মায়ের মন্ত্রে মাকে যে স্মরণ করা, আবার কবি নিশিকান্ত যেমন এক জায়গায় লিখছেন, তুমি মা দুর্গা দুর্গত পাশে সদা বিরাজিত দুর্গত নাশে দুর্দম দানব বিদলিনে মা সর্বজয়া তব তেজ অসীমা বিধি বিদ্রোহ বিদলিনী অমলে মালহ প্রণাম তব পদ কমলে হে কনকোজ্জ্বল সবিতাবরণী করুণাময়ী মা তামসহরণী। আবার মাকে যদি আমরা আদর করি প্রণাম করি, ওং যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু
छाया रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूतेषु कृपारूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। এইভাবে আমরা যদি আপন ভাবনায় দেবী দুর্গাকে স্মরণ করতে পারি তাহলে আমাদের রোগ শোক ব্যাধি অশুভ সমস্ত শত্রু আপনি থেকে নাশ হবে। তাই এই মহালয়ের পূর্ণ এক মাস ধরে মা যে রয়েছেন সেই মাকে প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। ॐ आनन्दमयी चैतन्यमयी सत्यमयी परमे मा। ॐ महेश्वरी महाकाली महालक्ष्मी महासरस्वती। जय मा जय मा जय मा।